প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, আজও আপনাদের সামনে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে হাজির হয়েছি। আজ 16 জুন 2020, দুই আষাঢ়, 1427। আজকে আরও একটি বেসরকারি পরীক্ষাগার সংযুক্ত হয়েছে, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। 61টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,403টি এবং পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 17,214টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717টি নমুনা এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় পরীক্ষার হারে শনাক্তর হার 22.44%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.38%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 47 জন, নারী 6 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 9 জন, 51 থেকে 60 19 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 8 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 30 জন, চট্টগ্রাম বিভাগে 14 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 34 জন, বাড়িতে 18 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে 635 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 359 জন। এ পর্যন্ত আইসোলেশনে 16,479 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 6,177 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 10,302 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 3,421 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,26,779 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,544 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,64,233 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,546 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রতিষ্ঠান 629টি উপজেলা এবং জেলা পর্যায়ে এবং তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে এইসব প্রতিষ্ঠান থেকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 7,780, এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 24,85,142টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,17,507টি, বর্তমানে মজুত আছে 1,67,437টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,59,880, এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,14,70,700টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,357 জন, 24 ঘন্টায় নতুন করে সংযোজিত হয়েছে 8 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক 4,217 জন। বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 815 জন, স্থলবন্দরে 19 জন এবং সমুদ্রবন্দরে 151 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 985 জন, এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর এবং 2টি সমুদ্র বন্দরে স্ক্রিনিং হয়েছে 719,906 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 15,913 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 4,71,392 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 401 জন, এ পর্যন্ত 12,927 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 132,581 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ্বে 78,23,289 জন।
মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 3,911 জন, এ পর্যন্ত 431,541 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে সিচুয়েশন রিপোর্ট WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 15 জুন 2020। শেষ করব, আবারও অনুরোধ করব, সুরক্ষিত থাকুন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।